আমার এটা স্মার্ট সীতাকুণ্ড হয়ে যাবে, বিদেশ থেকেও অনেক পর্যটক এখানে টানতে পারবো। এটা হলো যে হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান, 20 লাখের অধিক এখানে তীর্থযাত্রী আসে, ওদের চেহারাতে আমি আবার প্রতিচ্ছবি দেখি। আমরা মানুষের ধারে ধারে যাইতে অভ্যস্ত, মানুষের সাথে আমাদের একটা মনের মানে সম্পর্ক রয়েছে। আমরা মনে করি ভোটের সময় যদি অন্তপক্ষে মানুষের দ্বারা একবার গিয়ে পরিবার যে কোনো একটা সালাম দিয়ে না আসি, সেটা আমাদের অপরাধ হয়ে যাবে। সুতরাং আমাদের যত জনপ্রিয়তা থাকুক না কেন, এটাকে আরো বাড়াইতে হবে। আমি মনে করি যে আমার সাথে যেসব এখন মানে আমাদের প্রার্থীরা আছেন, প্রত্যেকটা প্রার্থীই তারা উপযুক্ত, তারা ভোট পাওয়ার জন্য উপযুক্ত। মানুষের কাছে ভোট ওরা চাচ্ছেন, আমরাও চাচ্ছি। মানুষ বিচার করবে কারা বেশি জনপ্রিয়, এটা প্রমাণ হবে 7 তারিখ সন্ধ্যার সময়। আমাদের যে গুলিয়াখালী বীচ, বাঁশবাড়িয়া বীচ, সৈয়দপুর বীচ, এগুলোকে যদি ডেভেলপ করা যায়, আমরা বিদেশ থেকেও অনেক পর্যটক এখানে টানতে পারবো। আমাদের শিল্প এলাকা, দুইটা শিল্প এলাকা আমার এলাকার মধ্যে, একটা হলো ফুজদার শিল্প এলাকা, একটা হলো বারকুণ্ড শিল্প এলাকা। এই শিল্প এলাকাগুলোকে যদি আমরা পরিবেশ সম্মত করে গ্রিন ইন্ডাস্ট্রি যাকে বলে, গ্রিন ইন্ডাস্ট্রি করে কম্প্রোমাইজ করে যদি করতে পারি, আমাদের এই যে সামনের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে আপনার স্মার্ট বাংলাদেশ করবে, সেই স্মার্ট বাংলাদেশের কাজে এটা অগ্রগতি চলে আসবে। আমার এটা স্মার্ট সীতাকুণ্ড হয়ে যাবে। স্মার্ট সীতাকুণ্ড যে শিল্পগুলো আছে এগুলো যদি গ্রিন ইন্ডাস্ট্রি হয়, তাহলে এগুলো স্মার্ট ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে যাবে। এটা হলো যে হিন্দু সম্প্রদায়ের একটা তীর্থস্থান। এখানে প্রতি বছর যখন যেটা দোল পূর্ণিমা মেলা হয়, ওটাতে আপনার 20 লাখের অধিক, আমি তো 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম, 20 লাখের অধিক এখানে তীর্থযাত্রী আসে। তীর্থযাত্রী এটা বিভিন্ন দেশ থেকে আসে, শুধু বাংলাদেশ থেকে না। এখানে উপরে ওঠার জন্য, এটা অনেক উঁচু একটা পাহাড়, উপরে ওঠার জন্য সিঁড়ি করে দিতে হবে, প্রশস্ত সিঁড়ি করে দিতে হবে। প্রতি বছর কোনো না কোনো এখানে দুর্ঘটনা ঘটে। তারপর আমরা যদি আমরা রাস্তা করে দিতে পারি এবং এই যে অবকাঠামোটাকে যদি আমরা একটা ডেভেলপ করে দিতে পারি, আমাদের হিন্দু সম্প্রদায়ের যে তীর্থযাত্রীরা আসবেন তাদের জন্য সুবিধা হবে। আমার আব্বার সাথে তারা রাজনীতি করছে, আমাদের সাথে তারা রাজনীতি করছে। এই বছর যারা আমাদের পছন্দ অপছন্দের কারণে বিভিন্ন কারণে তাদের দূরত্ব হয়ে গেছে, এরই মধ্যে সবাইকে আমি এক জায়গায় নিয়ে আসতে পারছি। এবং হাদিসে আছে, মৃত মা বাবা যাদের সাথে চলাফেরা করছে, এক অক্ত খাইছে এক অক্ত চলছে, তাদের চেহারা দেখলেও নাকি মৃত বাবার আত্মা শান্তি পায়, এটা হাদিস। সুতরাং ওদের চেহারাতে আমি আমার আব্বার প্রতিচ্ছবি দেখি, যার কারণে আমি সবাইকে নিয়ে রাজনীতি করতেছি, সবাইকে সম্মান করি।